নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকে এখন যে বিষয় নিচ্ছি সেই বিষয়টা কিন্তু আপনাকে ভাবতেই হবে, আর সেই ভাবানোর জন্য এই ভিডিও। এবং ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে লাইক করবেন, অথবা ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন না। আর একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন, তার কারণে বিশ্বাস করি আপনি আমার আপনজন। চলো শুরু করা যাক আজকের রুদ্রবার্তা। আজ মহাশিবরাত্রি। সকালের ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন, যেটা রাজনীতি ছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাক্সিডেন্টের উপরে ভিডিওটা। দেখার পরে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলি, আজ মহাশিবরাত্রি। সে শিবরাত্রিতে অনেকেই জল ঢালবেন শিবলিঙ্গেতে, এবং এখান থেকে শুরু হচ্ছে আমার আজকের ভিডিও। অর্থাৎ আজকের দিনে সনাতন ধর্মকে অপমান করার একটা সুন্দর সুযোগ পেয়ে যায় অনেকে, যারা সনাতন ধর্মকে অপমান করে। তার মধ্যে সেকু মাকু এরা তো রয়েছেই, প্লাস রয়েছে আরও কিছু যারা সনাতন ধর্মকে মানেন না, অন্য ধর্মকে অবলম্বন করে চলেন। তারা প্রত্যেকেই অপেক্ষায় থাকেন এবং হাসাহাসি করেন যে কোথায় জল ঢালছে, শিবলিঙ্গের মাথায় জল ঢালা হচ্ছে। দাঁড় করিয়ে দেয় কষ্টের মুখে সনাতন ধর্মকে। সনাতন ধর্ম মানে কি? এতই ঠুনকো, এতই বাজে, এতই ছোটো, যাকে সবসময় ছোটো করা যায়। এই ছোটো করার প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে শিবলিঙ্গের মাথায়, শিবলিঙ্গের মাথায় কন্ডম পরানো ছবি দিয়ে নিজেকে সেকুলার এবং মহান, মানে কী বলবো, সেকুলার আর মাকু প্রমাণ করা। সবসময় তিনি মানে ওই রকমই ছিলেন আর কি। মাকু মানে যারা মার্ক্সবাদী তত্ত্বে বিশ্বাস করেন আর কি, বিশ্বাস করে ধর্মকে আঘাত করা যাতে মজা লাগে, তো তারা সেরকম টাইপের একজন লিখেছিলেন, মানে সায়নী ঘোষ টুইট করেছিলেন, এবং সেখানে শিবলিঙ্গের মাথায় কন্ডম পরানো ছবিটা আপনারা এখন দেখুন। এই টুইটটা করেছিলেন তিনি। পরবর্তী ক্ষেত্রে তিনি বলেছেন তার টুইটার হ্যান্ডেলটা নাকি হ্যাক হয়ে গেছিল, তিনি রিয়েলাইজ করেছিলেন বেশ কিছু বছর পরে। তো এই রিয়েলাইজেশন তার এসছে, এবং আসার পরে তিনি এখন শিবলিঙ্গের মাথায় জল ঢালছেন। এবং শুধু জল ঢালছেন না, আপনি অর্থাৎ এই মুহূর্তে যিনি ভিডিও দেখছেন, আপনার বাড়ির স্ত্রী এবং আপনি আপনার সবাই মা বোনের প্রত্যেকেই যারা জল ঢালেন, তারা শিবলিঙ্গের মাথায় জল ঢালার সময় বা পুজো করার সময় কেউ ওপর দিকে ক্যামেরার দিকে তাকায় না, কিন্তু ইনি তাকান। কারণ এনাকে দেখাতে হয় যে আমি ভক্তি করি শিবলিঙ্গকে, আমি শিবলিঙ্গকে মানি, পুজো করি। সেটা ভুল হয়ে গেছে, এখন ভোটে দাঁড়াতে হয়েছে। ভোট বড় বালাই, হে ভোট বড় বালাই। চলুন এই প্রসঙ্গ থেকে সরে এসে আবার এটাকে নিয়ে আসবো, তার আগে আসি আজকে যে শিবলিঙ্গের ওপর জল ঢালাবে সেটা কী, আদতে কী শিবলিঙ্গ মানে কী, শিবের লিঙ্গ মানে যেটা বলা হয় আর কি, মানে নোংরা ভাষায় নিয়ে আসা যায় আর কি, আর ওটা হচ্ছে মা দুর্গার যোনি যেটাকে বলা হয়, অর্থাৎ ভগবান সৃষ্টি ভগবান, এসব যে তত্ত্ব, এই তত্ত্বগুলোকে আদৌ সত্যি, আদৌ সত্যি নয়। শিবলিঙ্গ মানে এটা যেটা দেখছেন এটা একটা ধাপ, এর পরে আরোগুলো অনেকগুলো ধাপ আছে, টোটাল সাতটা ধাপ হয়। ওই পিরেট যেটাকে দেখছেন ওগুলো হচ্ছে সাতটা ধাপে থাকে, এগুলো হয়তো অনেকে জানেন যারা আধ্যাত্মিক জগতে আছেন, তারা প্রত্যেকেই জানে। এই সাতটা ধাপই হচ্ছে আমাদের সাতটা যে চক্র আছে শরীরে, মানে আমাদের যেটা মানা হয় আধ্যাত্মিক জগতে, সেই সাতটা চক্রকে বোঝানোর জন্যে এই শিবলিঙ্গের উদ্ভব। শিবলিঙ্গ হচ্ছে একটা বিজ্ঞান, একদম গর্বের সঙ্গে বলছি, সনাতন ধর্ম মানে বিজ্ঞান। অনেকে অনেক ধর্ম নিয়ে অনেক কথা বলেন, বিজ্ঞান বিজ্ঞান বলেন, অনেক ধর্মে দেখা যায় বলেন একজনের হাড় থেকে আরেকজনের, মানে আদমের হাড় থেকে গা থেকে ইবকে তৈরি করা হয়েছে, এরকম যে তত্ত্ব দিয়ে দেন, তার একটা হাড় কম আছে শরীরে। এসব তত্ত্বকে আমি অনেকবার ভেঙেছি অনেক জায়গায়, অনেকের সঙ্গে আমার ডিবেট হয়েছিল। একটা সময় যখন আমি এই সনাতন ধর্ম নিয়ে বলতাম চারিদিকে, তখন ডিবেট হয়েছিল অনেকের সঙ্গে, সেখানে আমি প্রমাণ করে দিয়েছিলাম যে যেটা বলছেন যেটা লেখা থাকে সেগুলো সবটা সত্যি নয়, সত্যি সনাতন ধর্ম সত্যি, একদম এক বিন্দু মিথ্যে নেই। আজকে প্রমাণ করে দিচ্ছি কী, কেন বলছি বিজ্ঞান। প্রথমত বিজ্ঞান হচ্ছে এই কারণে, তার কারণ হচ্ছে শিবলিঙ্গের পিনের যেদিকে বসানো থাকে, অর্থাৎ মুখটা যেদিকে থাকে সেটা হচ্ছে সবসময় জানেন উত্তর দিকে, যার জন্যে প্রত্যেকটা জায়গায় গঙ্গার ধার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় শিবলিঙ্গ স্থাপন করেছিলেন আদিগুরু শঙ্করাচার্য। তার কারণ হচ্ছে পথিক যারা ছিল তাদের পক্ষে সুবিধা হতো, যারা সনাতন ধর্মে যারা পরিব্রাজক হয়ে বেরোতেন, রাস্তায় বেরোতেন, তাদের পক্ষে সুবিধা হতো কোনটা দিশা ঠিক করতে। রাত্রিবেলা ধ্রুবতারা দেখে চলা মানুষজন তারা দেখে আগে অনেকে চলতেন, রাস্তা পছন্দ মানে বুঝে নিতেন, সূর্যের অবস্থান দেখে বোঝা যায়, কিন্তু সব কিছু তো সবসময় বোঝা যায় না, কাজে সেখানে দাঁড়িয়ে সবচেয়ে সুযোগ হচ্ছে, সুবিধা হচ্ছে সেটা হচ্ছে শিবলিঙ্গ, কারণ শিবলিঙ্গের পিনের সবসময় উত্তর দিকে থাকে, উত্তরমুখ হয়, যার ফলে কী হয়, যে কেউ একজন মানুষ তাকে বাঁ দিকে, অর্থাৎ শিবলিঙ্গের পিনেরটা যেদিকে আছে সেটাকে বাঁ দিকে রেখে যদি বসা যায় তাহলে দিশা পুরো পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ সামনের দিকটা তার পূর্ব দিক হয়, ডান দিকটা হয় দক্ষিণ, বাম দিকটা পিনেটের জন্য হয় উত্তর, পেছনটা হয় পশ্চিম।
কাজী পরিষ্কার হয়ে যায় এবং সেখান থেকে তারা যেতে পারেন এবং পথটায় বেরোতে পারেন। কাজী শিবলিঙ্গ একটা বিজ্ঞান। এবং এবার আসে আধ্যাত্মিক জগতে কেন শিবলিঙ্গকে দেওয়া হলো। এই শিবলিঙ্গ অর্থাৎ যদি মাথাকে, এই মস্তিষ্ককে যদি আমরা কেটে ফেলি, আড়াআড়িভাবে কাটি, আপনারা যারা অনেকে ডাক্তারবাবু আছেন তারা অনেকেই জানেন অ্যানাটমি ব্যাপারটা, করলে উপর থেকে যেটা দেখা যায় শিবলিঙ্গ ঠিক তাই দেখা যায়। অর্থাৎ মস্তিষ্ককে যদি কাটা হয়, দুভাবে টুকরো করা হয়, মাথার উপর থেকে যা দেখা হয় একইভাবে দেখা যায় শিবলিঙ্গকে। এবার প্রশ্ন হচ্ছে একই রকম কী করে হবে? অবিকল একই রকম তো হবে না, কিছুটা হয়তো ডিফারেন্স আছে, বাকি কিচ্ছু ডিফারেন্স নেই। লিখে রাখুন, সনাতন ধর্মে এটা বিজ্ঞান, ওপর থেকে দেখানো হয়, অর্থাৎ আমার মধ্যে ঈশ্বর বিরাজমান সেটা দেখানোর জন্যে এই শিবলিঙ্গ। এবং শিবলিঙ্গের জল ঢালা, শিবলিঙ্গের জল ঢালা, শিবলিঙ্গের অমুক কিছু, সব কিছু, সব কিছু, এটা একটা পদ্ধতি, পূজা পদ্ধতি। এই উপবাসটার পিছনে কারণ আছে, সেই সমস্ত কারণ ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা 30 মিনিটের ওপরে হয়ে যাবে। কাজেই এত ধৈর্য আপনারা নেই, এত বললে আপনারা মানে অনেকে হয়তো আমার উপর বিরক্ত হয়ে যাবে, কাজেই সেখান থেকে সরে আসে পরিষ্কার কথা বলি। এই যে শিবলিঙ্গটা দেখছেন এটা 7টা স্তম্ভ। আমাদের শরীরে যেরকম 7টা চক্র আছে, অর্থাৎ মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষা, আজ্ঞাচক্র এবং সহস্রার বা শিবপিণ্ড, এইটাকে বলা হয়, এইটাকেই 7টা ধাপকেই শিবলিঙ্গের 7টা স্তর। বোঝানো গেল? বোঝা গেল। এবার হচ্ছে মনে রাখবেন, যারা বলেন শিবলিঙ্গ এই 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 এই, তাহলে সাপটা কেন থাকে? প্রশ্ন করবেন কাউকে যারা এইসব বোঝায় আর কি, যারা বোঝায় ওটা হচ্ছে শিবলিঙ্গ, ওটা হচ্ছে মা দুর্গা জনি, এসব দিয়ে যারা বলেন আর কি, নোংরা কথা যারা বয়ে দেন সব কিছু, তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের সাপটা কিসের জন্যে, কী বলবেন, উত্তর দেবেন? সাপটা কী আমি বলে দিচ্ছি আপনাকে, আমি আপনাকে বললাম মেরুদণ্ডের পুরোটা, অর্থাৎ ভেতরে যেসব আজ্ঞাচক্র আছে। এবার মেরুদণ্ড মানে সেই সরু যেটা জায়গাটা, অর্থাৎ ভেতরে যে থাকে সাদা শ্বেত স্তর, জানেন নারী আছে, সেই নারী হচ্ছে সাপ, অর্থাৎ ছাতার মতো ঘিরে থাকে মাথাটা, যেরকম আমাদের কলটিটা দেখবেন ছাতার মতো ঘিরে রেখে দিয়েছে, সাপ হচ্ছে ছাতার মতো ঘিরে রাখে ভেতরে থাকা শিবপিণ্ড বা আজ্ঞাচক্র, বা আজ্ঞাচক্রের উপরে শিবপিণ্ড বা সহস্রার যাকে বলেন, সেই সমস্ত জায়গাটাকে ঢেকে রাখে। আমার ভুল হলে হতে পারে, প্রথম কথা বলছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো ধর্মীয় গুরু যদি বলেন মাথা পেতে মেনে নেবো, আমার ভুল হলেও হতে পারে, কিন্তু আমার যতটুকু জ্ঞান সনাতন ধর্ম এই বিজ্ঞানটা শেখায়, অর্থাৎ নিজের মধ্যে শিব বিরাজমান, তাকে তুষ্ট করাই হচ্ছে আসল কাজ, অর্থাৎ আত্মাকে, অহম, আমাকে জানুন, নিজেকে জানুন। আজ পর্যন্ত যারাই ব্রহ্মজ্ঞান করেছেন তারা নিজেকে জেনেছেন বলে, বাইরে থাকা কোনো কিছুকেই নয়, কিন্তু মানুষ পুজো করার জন্য একটা জায়গা খুঁজে, সেটাই হচ্ছে এইটা মূর্তি, সমস্ত কিছু যেগুলো দেখেন সেগুলো হচ্ছে প্রতীক ইউজ করা হয়, তার কারণ একটাই, একটাই কারণ, একটা কারণ, সিঙ্গেল কারণ, কারণ মানুষ চোখে যেটা দেখে সেটাকে পুজো করে বা বিশ্বাস করে সেটাকে নিয়ে করে। কাজে সেই সমস্ত কিছু বোঝানোর জন্য আদিগুরু শঙ্করাচার্য এটাকে নিয়ে এসেছিলেন, নিজেকে জানুন। এখনও পর্যন্ত চুনার গ্রহ, উত্তরপ্রদেশে চুনার গ্রহের মধ্যে এখনও পর্যন্ত সেই রকম আদি যে শিবলিঙ্গ, অর্থাৎ যেটা স্তর, সেই স্তরের শিবলিঙ্গ পাথর কেটে করা আছে। যদি কেউ দেখতে চান গিয়ে দেখে আসতে পারেন। সৌভাগ্যের বিষয়ে আমি দীক্ষিত হয়েছি এমন জায়গায় যেখান থেকে আমি জানি এই সমস্ত তথ্যগুলো, কাজে আমি জানি, জানি মানে আমি সবটা জানি না, যতটুকু জানি তাতে এটা বলতে পারলাম এই হচ্ছে শিবলিঙ্গের আসল তত্ত্ব। কাজে সাপ কেন, এটা কেন, এইগুলো প্রশ্নগুলো যদি না করেন সনাতন ধর্মকে ছোটো করে দেওয়া হয়। আর একটা কথা আপনাদের বলি, কেউই কেউই খেলার ছলে, ইয়ারকির ছলে এইসবগুলো করবেন না, কারণ ধর্মকে নিয়ে ছোটো করার কোনো জায়গা নেই। অন্য কেউ তার নিজের ধর্মকে ছোটো করে না, খালি আমরা মজা করি, অর্থাৎ আমরা যখন দেখি দেখাই আর কি, ওই শিবের পাতায় জল লাল্লো দুধ দিলকে, এইসব যে গল্প হয় মিরাক্কেল থেকে শুরু করে বিভিন্ন আক্কেল গুরুম করে দেওয়া সমস্ত যে সমস্ত হয়, হাসার জন্য আমরা খুব হেসে ফেলি, দাঁত বের করে একদম 24 পাটি মানে 36 পত্রিশ 32 সব বের করে হেসে দিই, হ্যাঁ হি হি করে হাসি। আর শিল্পীরা তো মাঝে মাঝে দিয়ে দেন আমাদের, অর্থাৎ সেকুলারিজম দেখাতে গেলে হিন্দু ধর্মে আঘাত করতে, মানে সনাতন ধর্মকে আঘাত করতে হবে, সেখান থেকে তারা আঘাত করেন, কিন্তু আমি আপনি যেন না করি, ভেসে না যাই আবেগেতে, আমরা আসল তথ্য জানার দরকার আছে। কারণ সনাতন ধর্মকে যদি না জানেন তাহলে সনাতন ধর্ম সম্বন্ধে যারা মিথ্যে মিথ্যে বলে তাদের কথা শুনে প্রলোভিত হবেন, মানে প্ররোচিত হবেন, প্রভাবিত হবেন, হয়ে গিয়ে সনাতন ধর্মকেই ভাববেন, এসব হয় নাকি, ক্যাজুয়ালি নেবেন না, ধর্মটা এত ছোট্ট নয় আমাদের, আমাদের ধর্ম অনেক বড়, গর্ব করবেন আপনি সনাতন ধর্মের আছেন বলেন। কারণ সনাতন ধর্ম এমনই একটা ধর্ম যে ধর্মকে ইসলাম যেখানে যেখানে গেছে, মনে রাখবেন প্রত্যেকটা দেশে যেখানে যেখানে ইসলাম বিস্তার লাভ করেছে সেখানে সেখানে ইসলাম তাদেরকে শেষ করে দিয়েছে, অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষে হয়নি। অনেকে গর্ব করে বলেন না আমরা কিছু করি, মানে মোগল সম্রাট, তারা আমরা বলেন, তারা নিজেরাও জানেন না তারা আমরা নন, আমরা বলতে মোগল সাম্রাজ্যে যারা এসেছিল তাদের কথা ভাবুন, তারা আপনারা নন, আপনাদের 3-4 পুরুষ আগে গেলেই সবাই হিন্দু ছিলেন, তো সেই সমস্ত মোগলরা যারা এসেছিল আজ থেকে 700 বছর আগে যখন ঢুকেছিল তারা চেষ্টা করেছিল এই ধর্মটাকে পুরো শেষ করে দেওয়ার, কিন্তু পারেনি। অরঙ্গজেব থেকে শুরু করে আকবর, কেউই নয়, মহামতি আকবর বলা হয়, কেউই মহামতি ফহামতি নয়, সব ঢপের চপ,
সব ঢপের চপ, খালি সেকুলারিজমে দেখানো। কি একটা ধর্ম ছিল না, দিনে ইলাহি ধর্ম। দিনে ইলাহি ধর্মটা হচ্ছে ওই সেকু, মানে এই যে মার্ক্সবাদী লাইন দেখেছেন, সু গরুর মাংস খাওয়া যায়, শুয়োরের মাংস খাওয়া যায় না, এই টাইপের লাইন ছিল। মানে আপনি ঢুকবেন ওয়ান ওয়ে ট্রাফিক, ঢুকবেন কিন্তু বেরোবেন না। কোনো মুসলিমকে দেখা যায়নি দিনে ইলাহি ধর্ম নিয়ে প্রচার করছেন বা কোনো কিছু করছেন, কিন্তু হিন্দুরা ওখানে গেছিল, আকর্ষিত হয়েছিল এবং পরে কনভার্ট হয়ে গেছিল। এটা হচ্ছে আসল ধর্ম। কিন্তু শত চেষ্টা করেও কেউ পারেনি সনাতন ধর্মকে মিটিয়ে দিতে, কারণ সনাতন ধর্ম আদি এবং অনন্ত, যা বিনাশ করা খুব মুশকিল। কাজে সেখানে দাঁড়িয়ে এই ধর্মকে নিয়ে যখন কেউ অপমান করে, আঘাত করে, তখন মনে রাখবেন এই ধর্মকে রক্ষা করার দায়িত্বও আপনার, কারণ ধর্ম রক্ষতি রক্ষতে। তো ধর্মকে রক্ষা করার দায়িত্ব আপনার। রক্ষা করবেন কী করে? তরোয়াল বললাম নি না, শুধু ধর্মটাকে পালন করার চেষ্টা করুন, সঠিক জিনিসটা জানুন, ফালতু কথায় কারোর কথায় কান দেবেন না, মা দুর্গা কী সেটা বুঝুন, সমস্ত কিছুকে বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করবো আমি, আমার যতটুকু জ্ঞান আছে। মনে রাখবেন কেউই, আমি ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি বলি, ব্রাহ্মণ নই। ব্রাহ্মণ মানে যার ব্রহ্ম জ্ঞান আছে, ব্রহ্ম জ্ঞান মানে নিজেকে জ্ঞান জানা, সেই জানার পরিধি আমাদের কিচ্ছু নেই। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ব্রহ্ম জ্ঞান হচ্ছে আমি ততক্ষণ ব্রাহ্মণ নই। ব্যানার্জির ছেলে বলেই যে আমি ব্যানার্জি মানে ব্রাহ্মণ, এটা কোনোদিন ভাববেন না। আমার বাবা আর্মিতে ছিলেন, বাবা যোদ্ধা ছিলেন, কাজে তিনি যোদ্ধা, আমি একজন মানে ট্রেনার, মার্শাল আর্ট ট্রেনার, আমিও একজন যোদ্ধা, আমার ধর্মটা ওইখানে চলে গেছে, মানে আমি চিন্তাভাবনা ওইখানে যোদ্ধা, অ্যাসে দ্রোণাচার্যের মতো বলতে পারেন, আমি কিন্তু ব্রাহ্মণ নই। ব্রহ্ম জ্ঞান সম্পন্ন হওয়া এখনও অনেক বাকি আছে। ব্রহ্মজ্ঞান যেদিন হয়ে যাবে সেদিন হয়তো আমি এখান থেকে সরে যাবো, অন্য জায়গায় কিছু থাকবো। এটা হচ্ছে আদি নিয়ম এবং এটাই হয়, ব্রহ্মজ্ঞান আমাদের কারণ নেই। যেমন ডাক্তারি পাস না করলে ডাক্তার হয় না, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, ঠিক তেমনি ব্রহ্মজ্ঞান অর্জন না করলে ব্রাহ্মণ হওয়া যায় না। এটা হচ্ছে আদি সত্য কথা। কাজে এই সত্য কথা মানবেন এবং মনে রাখবেন, উপনীত হওয়া যায়, উঁচুতে ওঠা যায়, অর্থাৎ শূদ্র থেকেও ব্রাহ্মণ হওয়া যায়, ব্রহ্মজ্ঞান অর্জন করা যায়, এটাই আদি ছিল আগে। সেই ধর্মটাকে বিকৃত করে এখন যারা বলেন হিন্দু 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 এসব কিচ্ছু না, সনাতন ধর্ম আদি ধর্ম, মেনে চলুন, বুঝে চলুন এবং দেখবেন এই ধর্মের মধ্যে কোথাও কাউকে আঘাত করার জায়গা নেই। সনাতন ধর্ম কাউকে আঘাত করে না, কিন্তু আঘাত দিলে তাকে ছাড়ে না। সিংহকে দেখেছেন? সিংহ আর সনাতন ধর্মে কোনো তফাত নেই। সিংহ চুপচাপ বসে থাকে, ভোজনের পরে চুপচাপ বসে থাকে, কিন্তু তাকে যদি ডিস্টার্ব করা হয় সিংহ কাউকে ছাড়ে না। ঠিক সেরকম সনাতন ধর্ম চুপচাপ থাকে, কারোর কিছু করে না, কিন্তু সিংহ ধর্মের ওপর যখন আঘাত আসে তখন তারা আক্রমণ করতে বাধ্য হয়। তো এটা হচ্ছে সনাতন ধর্ম, সনাতন ধর্মের আদিটা জানুন। এবার শুরু করি আবার আসল জায়গায় নিয়ে আসি, ধর্ম এবং রাজনীতিকে গুলিয়ে দেওয়া এই রাজ্যে বারংবার সনাতন ধর্মকে অপমান করা হয়েছে। ঠিক একইভাবে অপমান করে সায়নী ঘোষ আজকে দাঁড়িয়েছেন আসানসোল দক্ষিণে। আমার সৌভাগ্য হবে যদি কি আসানসোল দক্ষিণে কোনো বিজেপি নেতা থেকে শুরু করে সিপিএমে, সিপিএম ডাকবে না, কংগ্রেসও ডাকবে না, আইএসএফ ডাকার কোনো প্রশ্ন নেই, কাজে বিজেপির কোনো নেতা যদি মনে করেন আমাকে ডাকার কথা, আমি গলা ফাটিয়ে আইএসএফের ওই কী বলে সায়নী ঘোষ, সায়নী ঘোষের বিরুদ্ধে আমি বলে আসবো। তার কারণ সায়নী ঘোষ একটা ভোট পেলেও জানবেন লজ্জার বিষয় আমাদের। অর্থাৎ আপনি সায়নী ঘোষকে, সায়নী ঘোষ যিনি দাঁড়াচ্ছেন তিনি শিবলিঙ্গকে অপমান করেছেন, মানে সনাতন ধর্মকে চরম অপমান করেছেন। আজ তিনি যাই বলুন, তিনি যখন দাঁড়িয়েছেন ওখানে চরম অপমানের বদলা দেওয়া আপনার দরকার আছে। মনে রাখবেন এই প্রতিশোধটা নেওয়া দরকার আছে। আমি বলছি না শারীরিকভাবে তাকে মারা হোক বা কিছু হোক, এইটা একটা চরম রাস্তা আছে যেখানে দাঁড়িয়ে আপনি প্রতিবাদ জানাতে পারেন। তাকে বয়কট করা দরকার আছে আপনাদের, বয়কট মানে আমি বলছি না সামাজিকভাবে বয়কট, চা খেতে যাচ্ছে, বিস্কুট খেতে যাচ্ছে, দই খেতে যাচ্ছে, এগুলো আটকাচ্ছেন, এসব কিছু না। তাকে ভোট এমন পর্যায়ে নিয়ে যান যেন নোটার সঙ্গে তার লড়াই হয়, নোটা যেন বেশি হয় তবে হবে তার বিরুদ্ধে শাস্তি, সেটাই হবে আসল শিক্ষা প্রতিশোধ নেওয়া। মনে রাখবেন এর জন্য যদি মনে করেন আসানসোল দক্ষিণে আমাকে যেতে হবে, আমি সেখানেও যাব, বাড়ি বাড়ি গিয়ে আমি বলবো, কারণ আমার মনে হয়েছে সনাতন ধর্মকে এই অপমান করা, লোকগুলোকে চরম শিক্ষা দেওয়ার জায়গা হচ্ছে এখানে। প্রতিটা ক্ষেত্রে আমাদের এখানে এই রাজ্যে সনাতন ধর্মকে বারংবার অপমান করা হয়, কোথাও মা দুর্গার বিসর্জন দশমীর দিন করতে দেওয়া হয় না, আটকে দেওয়া হয়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী আটকে দেন, কোথাও তিনি ভুল চণ্ডী পাঠ করেন, কোথাও সরস্বতী মন্ত্র ভুল করেন, কোথাও তিনি যা খুশি করেন, অর্থাৎ যা খুশি করা যায় ধর্মকে নিয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মদন মিত্রের মতো লোক, কল্যাণ ব্যানার্জির মতো লোক সীতাকে বলেন রেপ হয়ে যেত, কোথাও গিয়ে ধর্ষণ হয়ে যেত সীতাকে, আয় আমি মদন মিত্র বলছি, এই বলা ধাষ্টাম সাহস পানেরা, কারণ সনাতন ধর্ম কোনোদিন প্রতিশোধ নিতে জানে না। আমি বলছি প্রতিশোধ মানে মারপিট নয়, প্রতিশোধ মানে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন সুযোগ পেয়েছেন মুছে দিন এদেরকে, এদেরকে মুছে দিন গণতান্ত্রিক পদ্ধতিতে, অর্থাৎ ভোটে একটা ভোট দেবেন না যদি আপনি সনাতন ধর্মের কেউ হন, আর যদি না হন তাহলে আপনি ভেসে যান, চুলে যাক সব কিছু, অর্থাৎ ভোট দিন, আপনার কী যায় আসে। আগামী দিন কতদিন পরে আপনি সিঁদুর মাথায়, আপনার স্ত্রী কল্পনা সিঁদুর থাকলে সেখানে দাঁড়িয়ে কেউ বলবে এই সব লাল কাপড় দিয়ে কী হচ্ছে, লাল লাগিয়ে কী হবে, লাল মানে তো চলে যাও, এসব মুছে দেওয়া ভালো। মাফ করবেন, আবেগে ভেসে গিয়ে হয়তো কিছু কথা বলে ফেললাম, রাগ করবেন না প্লিজ, কিন্তু ভাববেন একবার, আজকে শিবরাত্রি, সব মাথায় জল দিতে যাবেন, বাড়ির মা বোনেদের বলছি, শিবলিঙ্গের মাথায় জল দেওয়া শুধু আপনি মা বোন নেন, প্রত্যেকটা পুরুষ মানুষও পারে, প্রত্যেকটা সনাতনই করা উচিত, কিন্তু অনেকে করবেন না, সময় পান না বলে, যাই হোক যাই করুন তাই করুন, কিন্তু মাথার মধ্যে রাখুন যারা অপমান করেছে আপনার ধর্মকে
ছাড়বেন না। আরে লেখাপড়া শিখেছেন কবির ভাষায় শুনুন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব অধীনা তারা যেন তৃণ সমুদয়ে। আরে এটা তো অন্যায়, চরম অন্যায় করেছে, সে অন্যায় করে চুট করে ক্ষমা চেয়ে নিয়েছে, এই যেন মগের মূল। আমি বলে দিলাম, অপমান করলাম, শিবলিঙ্গের কপালে মানে ওপরে কর্ণম পরিয়ে দিলাম, কোনো এক কবিতা আবার লিখেই দেন ত্রিশূলের আগায় মানে ত্রিশূলের মাথায় কর্ণম। আসব এই সব যে কালচারটা এটা বন্ধ হওয়া দরকার আছে, এবং বন্ধ করে দেওয়ার একটাই সুযোগ যাতে বুঝে যায় আগামী দিনে বিজেপি থাকুক, সিপিএম আসুক, কংগ্রেস আসুক, তৃণমূলই থাকুক, যেই থাক, তারা যেন বুঝে যায় যে সনাতন ধর্মকে আঘাত করলে মানুষ তার প্রতিক্রিয়া দেয়। এটাই ছিল আজকের এখনকার বার্তা। জানি না আপনারা কী ভাবলেন, চলুন আজকে একটা কথা আপনাদের বলি। কিছুক্ষণ পরেই আজকে রান্নাঘর পাবেন, তার কারণ হচ্ছে শিব পুজো, তো আজকে রান্নাঘরটা আজকেই শ্যুটিং হয়ে গেল, কারণ হচ্ছে শিব পুজো, শিবের ব্যাপার, আজকে অনেকেই নিরামিষ খাবেন, কীভাবে রান্না করবেন না করবেন সে সমস্ত নিয়েই আজকের ভিডিওটা দেখবেন, রান্নাঘরটাও দেখবেন, ভালো লাগবে, কারণ রান্নাঘর মানেও তো রুদ্রবার্তা রান্নাঘর, এখানে সব কিছু ওই রকম টাইপেরই হয়। তো চলুন এখন আসি, দুটোর সময় কি আড়াইটার মধ্যে রান্নাঘর পেয়ে যাবেন, বাড়ির যারা জল দেবেন তো আড়াইটার পরে সময় হচ্ছে, মানে সময়টা হচ্ছে আড়াইটার পরে, আড়াইটার পরে যখন জল দিচ্ছেন, জল দেওয়ার পরে খাওয়া দাওয়ার যখন ব্যাপার থাকবে তখন দেখে নেবেন। তো আসি এখনকার মতো, ভুলবেন না, কারণ ভুলে গেলে এই যে যারা অপমান করে তাদেরকে যদি ভুলে যান, আর সনাতন ধর্মটা যদি ভালোভাবে না পালন করে তাহলে থাকাও যা না থাকাও তা, চলি ভালো থাকবেন, আবার দেখাবে আপনার সঙ্গে আজকে রাত্রিবেলা, ততক্ষণে যেন আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ। এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো, দেখতে থাকুন রুদ্রবার্তা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই, সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন। ধন্যবাদ।